মাঠে নামবে ক্রিকেটাররা এ ম্যাচেও খেলবেন না সাকিব আল হাসান এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ ভারত সফরের আগে জাতীয় দলের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাজিদ আপনি যেমনটি বলছিলেন যে ভারত সফরে যাওয়ার আগে বাংলাদেশ দলের আজকে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে নিজেদের মধ্যে গতকালকে একটি ম্যাচ খেলেছিল তবে বাংলাদেশের এই প্রস্তুতি পর্বটাও কিন্তু আসলে কতটুকু তাদের মন মধ্যে হচ্ছে সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আপনি জানেন ক্রিকেটারদের আন্দোলন থেকে ফিরেছে তারা মাঠে ফিরেছে অনুশীলন করেছে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছে কিন্তু এরই মধ্যে আমরা জেনে গেছি যে তামিম ইকবাল কিন্তু যাবেন না ভারত সফরে তার ব্যক্তিগত কারণে এবং সাকিব আল হাসান শেষ পর্যন্ত যেতে পারবেন কি না সেটা নিয়েও কিন্তু এখন শঙ্কা দেখা দিয়েছে কারণ সাকিব আল হাসান এরই মধ্যে কিন্তু দুটো নিয়ম ভেঙেছেন কিছুক্ষণ আগে আমরা একটি প্রতিবেদনে সেটাই দেখছিলাম যে বিশ্বের প্রধান নির্বাহী জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে বিসিবি প্রধান নির্বাহী সঙ্গে কথা হয়েছিল তিনি যদিও আনুষ্ঠানিকভাবে কথা বলেননি তারপর তিনি জানিয়েছেন যে সাকিব এখনও পর্যন্ত যে কারণ দর্শন নোটিশ তাকে দেওয়া হয়েছে সেটার জবাব দেওয়ার কিন্তু সময় আছে এখন পর্যন্ত তারা তেমন কোনো জবাব পাননি আগামীকাল পর্যন্ত সময় আছে তবে এখনও এটা না দিলেও কিন্তু আমরা জানি যে গতকাল বিকেলে সাকিব আল হাসান দেখা করেছিলেন বোর্ড সভাপতি নাজিমুল হাসান পাপনের সঙ্গে সেখানে হয়তো কিছু একটা বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে যদিও এটার কোনো সত্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বিসিবি পরিচালক বলেন কিংবা সাকিব আল হাসান নিজে বা অন্য ক্রিকেটাররাও কিন্তু এখনই বিষয়ে কিছু বলতে পারছেন না তবে একটা গুঞ্জন কিন্তু বেশ শোনা যাচ্ছে সেটা হচ্ছে সাকিব আল হাসান হয়তো বা ভারত সফরের যে যাবেন না শেষ পর্যন্ত তা তিনি যে শৃঙ্খলা ভঙ্গ বা নিয়ম বহির্ভূত যে কাজটি করেছেন বিসিবির সাথে কথা না বলে চুক্তি করেছিলেন একটি একটি টেলিকম কোম্পানির সঙ্গে তার শাস্তি স্বরূপ কিন্তু হয়তো এমন কিছু দেখা গেলে যেতেও পারে তবুও যদিও এখন পর্যন্ত এটা নিশ্চিত না কারণ যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলে না তবে আমরা নিশ্চয়ই চাইব যে এরকম কিছু যাতে না হোক কারণ ভারত সফর একটা খুবই গুরুত্বপূর্ণ সফর যেখানে এরই মধ্যে কিন্তু আপনার তামিম ইকবালকে পাওয়া যাবে না সেক্ষেত্রে সাকিবকেও যদি শেষ পর্যন্ত কোনো কারণে পাওয়া না যায় তবে সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা ধাক্কা হবে তিনি শুধু একই সঙ্গে বাংলাদেশের ক্যাপ্টেনও না বাংলাদেশের কিন্তু অন্যতম সেরা পারফর্মার তো নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে আগামীকাল বাদে পরশুদিনই বাংলাদেশ বিকেলে বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে রওনা দেবে এর আগেই কিন্তু হয়তো একটা সিদ্ধান্ত জানা যাবে এবং যেটা যেটা কথা বলে জানতে পারলাম যে আগামীকালকের মধ্যে কিন্তু সবগুলো বিষয়গুলোর সুরাহা হয়ে যাবে যে আসলে সাকিব আল হাসান কী শাস্তি পেতে যাচ্ছেন বা আদৌ তাকে কোনো শাস্তি তাকে দেওয়া হবে কি না বিষয়গুলো কিন্তু আগামীকাল আগামীকালকের মধ্যে নিশ্চিত হয়ে যাবে এবং যেটা বলছিলাম যে প্রস্তুতি মাঝে আজকে একটি আছে এবং যেহেতু ভারত সফর শুরু হবে টি টোয়েন্টি দিয়ে এবং বাংলাদেশ আজকে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে গতকালকে একটি মোটামুটি লো স্কোরিং ম্যাচই বলা যায় হয়েছিল আজকের ম্যাচটা নিশ্চয়ই চাইবে যে ভারতের কন্ডিশন যদিও বাংলাদেশের মতো কিছুটা সিমিলার কিন্তু তারপরও ভারতের ভারতে যাওয়ার আগে নিশ্চয়ই ব্যাটে বলে সবাই চাইবেন যে তাদের সেরা ছন্দটা ফিরে পেতে মুমু আমার কাছে এই ছিল মিরপুর স্টেডিয়াম থেকে সব শেষ খবর ভারত সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি সব শেষ খবর নিয়ে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সাজিদ মুস্তাক